মিষ্টি দেখে বিক্রি করতে পারছেন না? না, আমি সবগুলো নিলে পাইকারি কত লাগবে? 10 টাকা দিবা। 10 টাকা এটা রাখেন আপনি, ঠিক আছে? আর 500 টাকা দিয়ে দিলাম, বুঝলেন? এই লোন 1000 টাকা, এই যে নেন 1000 টাকা, এটা ঠিক আছে? শাক আপনি খুশি মানে আল্লাহ খুশি, কেমন? এই প্রচন্ড বৃষ্টিতে কিছু দোকান বন্ধ হয়ে গেল, কিছু দোকান বন্ধ হয়নি। কারণ একজন মা জানে, শাক বিক্রি করতে না পারলে পরিবারের মুখে খাবার জুটবে না। তাই আমি চার দেয়ালের মাঝখানে না থেকে ছুটে এলাম তাদের কাছে। আর যারা মাকে ভালোবাসেন, দয়া করে লিখে যাবেন, আই লাভ ইউ মা। বৃষ্টি করে বিক্রি হইতাছে না? হ্যাঁ হ্যাঁ হইতাছে। না, একজন আল্লাহর গোলাম আসছে, হচ্ছে? আপনাদের সব শাক কিনে ফেলবো, তাড়াতাড়ি আসেন। একজন মা আমাকে বললো, বাবা তুমি বৃষ্টিতে ভিজো না, তোমার জ্বর এসে পড়বে, আমরা এমনিতেই বিক্রি করতে পারবো। আমি বললাম, ভালো কাজে কখনোই একটা মানুষের ক্ষতি হয় না, স্বয়ং আল্লাহ তাকে সাহায্য করে। আর যদি আমার জ্বর এসে পড়ে তাহলে মনে করব এটা আমার আশীর্বাদ। আপনারা তো বৃষ্টিতে ভিজতে পারবেন না, আমি আপনাদের হয়ে বৃষ্টিতে ভিজে সবার কাছে দিয়ে দিচ্ছি শাকগুলো, কেমন? আমি এক এক করে সকল রিক্সাওয়ালাদেরকে থামাচ্ছি এবং শাক দিয়ে দিচ্ছি, কিন্তু অনেকে মনে করছে যে টাকা লাগবে শাক নিতে হলে। আবার কিছু মানুষ আমাকে আখ্যায়িত করে যে ছেলেটা পাগল হয়ে গেছে। তা না হলে এই বৃষ্টিতে ভিজে কেউ কি শাক বিক্রি করে, তাও আবার ফ্রিতে? আবার অনেকে বলে যে শাকের ভিতরে কি কোনো ভেজাল নাই তো? আমি বললাম, উপরে আল্লাহ নিচে আমি, বিশ্বাস করে নিতে পারেন এই শাকখানি। আমি এক এক করে সকল শাক বিক্রি করে দিচ্ছি, আর চারজন মা আমার দিকে অজুরে তাকিয়ে আছে এবং আমাকে বারবার বলছে, বাবা তুমি এই কাজ করো না, তোমার জ্বর আসবে। আমি তাদেরকে আস্থা দিয়েছি, আমার কিচ্ছু হবে না, আপনাদের এইটুকু উপকার করে আমি নিজেকে ধন্য মনে করব। এক এক করে দেখতে দেখতে সকল শাক কিন্তু শেষ হয়ে যাচ্ছে। লাগবে না, ভালো শাক একজন মা বিশ্বাসে ভিজারে, সেই জন্য আমি সব কিনে নিচ্ছি, চলে যান। তারা হচ্ছে, যাই হোক না, দাঁড়া মেবি মনে হয় 7-8টা ছিল না, 11টা। আচ্ছা 11টা হলে 11টাই, কেমন? আর কি শাক ছিল কত? 460 টাকা, কেমন? 60 টাকা। আপনি কত টাকা শেষ, কত টাকা শাক? 21টা নাকি 22টা ছিল 21টা 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 21টা
আমি আপনাকে দিচ্ছি। হ্যালো, আপনার কয়টা ছিল? আপনার 21টা ছিল, ঠিক আছে, এটা রাখেন আপনি। কেমন আমার দাবি রাখেন না তো, আমি উপকার করেছি। কেমন আপনার 38টা ছিল, 38টা হলে 300 কত আসে? 10 টাকা করে, 10 টাকা হলে 380 টাকা, ঠিক আছে। শাক
আপনি টাকা দিছি, আমি সবার টাকা দিয়ে দিছি, আমার প্রতি খুশি তো? তা এখন আমি উপকার করছি, আমাকে কিছু দেন। না না না, আমি টাকা, আমার টাকা আল্লাহ পাক আমাকে দিছে। আচ্ছা, এরকম বৃষ্টির মধ্যে উপকারটা করছি, মানে মন কেমন ছিল যে বৃষ্টি আসছে, আল্লাহ আমি বিক্রি করতে পারবো না? হ্যাঁ, কইলাম আমি তো বিক্রি করা পারবো না, পারলাম না, এখন করছি তো। আমি কেন বাবা নিজে আর কই কিবে নিজে আর পাম না যে আমি কইলাম আমি নিজে যাব। বৃষ্টিতে হঠাৎ বিক্রি করে ফেললেন, এটা কখনো কল্পনা করছিলেন? না বাবা। হ্যাঁ না বাবা, করতে পারেন নাই? ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, আবার দেখা হবে, কেমন যান। আবার আসবো। হ্যাঁ ঠিক আছে, আর 500 টাকা দিয়ে দিলাম, খুশি তো? আপনি খুশি মানে আল্লাহ খুশি, কেমন? এখানে খাইতে দেখে আমি আসবো, তখন দিয়ে যাবো, কেমন? আল্লাহ হাফেজ। যাই, হ্যাঁ হে আমার রব্বুল আলামিন, তুমি তোমার রহমান নামের ওসিলায় পৃথিবীর সকল মা বাবাকে জান্নাতের সর্বস্থান দান করো, এবং যাদের মা বাবা এই দুনিয়ায় বেঁচে আছে তাদেরকে তুমি হেফাজতে রেখো, আমিন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমরা প্রত্যেকদিন চেষ্টা করব অন্তত একটা হলো ভালো কাজ করার।